যেই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন আর তাম বিশ্বের মুসলিমগণ শোকে মুহ্যমান সেই দিনেই এই ভণ্ডরা ঈদে মিলাদুন্নবী পালন করছে অর্থাৎ আল্লাহর নবীর মৃত্যুর দিনে তারা আনন্দ উল্লাস করছে যেমন ইহুদি নাসারা যেমন মুনাফেকেরা আল্লাহর নবীর ইন্তেকালে খুশি হয়েছিল তারাও এরকম খুশি পালন করছে তারা কেউ বুঝে করছে আর কেউ না বুঝে করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়ালে 11 হিজরির 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন এ ব্যাপারে সবাই কি একমত কিন্তু জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়ালে এই কথায় সবাই একমত নন জন্মবার্ষিকী পালন করতে গিয়ে সেখানে জশনে জুলুস পালন করা হচ্ছে যা 51তম তারা নিজেরাই ঘোষণা দিয়েছে তারা নিজেরাই বলছে এটা 51তম জশনে জুলুস তাহলে 51তম যদি হয় তাহলে 51 বছর আগে চালু হয়েছে তার মানে এর আগে এটা ছিল না আত্তাহরিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য ঈদুন ফি ইয়াউমিল ওয়াফাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়ালে 11 হিজরির 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন এ ব্যাপারে সবাই কি একমত কিন্তু জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়ালে এই কথায় সবাই একমত নন সর্বসম্মত মত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন যেই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন আর তাম বিশ্বের মুসলিমগণ শোকে মুহ্যমান সেই দিনেই এই ভণ্ডরা ঈদে মিলাদুন্নবী পালন করছে অর্থাৎ আল্লাহর নবীর মৃত্যুর দিনে তারা আনন্দ উল্লাস করছে যেমন ইহুদি নাসারা যেমন মুনাফেকেরা আল্লাহর নবীর ইন্তেকালে খুশি হয়েছিল তারাও এরকম খুশি পালন করছে তারা কেউ বুঝে করছে আর কেউ না বুঝে করছে তারপরে চার নম্বরে আসছে হলো জশ্ন জুলুস জশ্ন শব্দের অর্থ হলো উৎসব আর জুলুস শব্দের অর্থ হলো বৈঠক বা মেলা জুলুস বলা হয় বৈঠককে মেলাকে বলা হয় আর জশ্ন বলা হয় উৎসবকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মবার্ষিকী পালন করতে গিয়ে সেখানে জশ্নে জুলুস পালন করা হচ্ছে যা 51তম তারা নিজেরাই ঘোষণা দিয়েছে তারা নিজেরাই বলছে এটা 51তম জশ্নে জুলুস তাহলে 51তম যদি হয় তাহলে 51 বছর আগে চালু হয়েছে তার মানে এর আগে এটা ছিল না